রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন অবস্থা শুনে নেন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মেছিলেন, ওই জন্মের দিনে আমানা বলছেন যে আমার ঘরে একটা আলো দেখলাম, অন্য মেয়েদের ছেলে জন্মাবার সময় যেমন কষ্ট হয় আমার সেরকম কিছুই হয় না, কিছু বুঝতেই পারি না। আর হঠাৎ দেখছি আর ছেলেটা আমার করে ঝকঝক করতেছে একদম পূর্ণিমার চাঁদের মতন, আর একটা আলো আমার ঘর দিয়ে বেরোচ্ছে, গোটা ঘর দেওয়াল বাতি সব সরে গেল, এমনকি মক্কা নগরীতে যত ঘর ছিল সব উধাও হয়ে গেল, এই আলো আসমানের এত দূর পর্যন্ত উপরে উঠলো যে ওই আলোর ভিতর দিয়ে আমি সিরিয়া আর ইরাকের বড় বড় বিল্ডিংগুলো সব দেখতে পাচ্ছিলাম এই মক্কা থেকে। বাজে শোনো হলো কি, এই সময়ে আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি, আমি আসলে বড় বিশ্বাসের সময় কিছু বলতে গেছিলাম, কিন্তু বিশ্ব নবী দিবস বলছেন যখন তখন আর আমি কি বলবো, যদি এই চাঁদটা নবী দিবস পার হয়ে গেছে। হলো কি, তিনি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে 200 কিলোমিটার দূরে একটা ফ্যামিলি একটা একটা গোত্র থাকতেন, সাদিয়া গোত্র। এখানকার মেয়েদের কাজ হচ্ছে যেসব ছেলে জন্মায় তাদেরকে দুধ খাইয়ে, যে তাদেরকে কি বলছি হয়ে গেছে দেখো না, কিচ্ছু আছে কিচ্ছু আছে, দুধ খাওয়ায় যার ছেলেকে নিয়ে এসে লালন পালন করে, তাকে দুধ খাইয়ে বড় করে, তার কাছ থেকে টাকা পয়সা লাগে। তো সাদিয়া গোত্রের লোকেরা মেয়েরা বললো দেখো আমাদের দেশে মরুভূমির একদম মানে ইয়ে হয়ে গেছে, বিরান হয়ে গেছে, পানি হয়নি, ফসল হয়নি, আমাদের পুরুষ মানুষদের কোনো কাজও নেই, চলো আমরা মক্কায় যাই, সব ছেলে জন্মেছে তাদেরকে একটা করে নিয়ে আসবো, আমরা তাদেরকে দুধ খাইয়ে মানুষ করবো, যা পয়সা কড়ি দিবে আমাদের সংসারেরও একটা অবস্থা ভালো হবে। সবাই রাজি হয়ে গেল, রওনা দিল, একজন দুজন একজন দুজন করে করে সব চলে গেল। হালিমা তার স্বামীকে বলছেন, হালিমা সাজিয়া বলে একজন মেয়ে তার স্বামীকে বলছেন যে আমরা চলো না যাই, কেমন করে যাবো কেমন করে যাব, আমার একটা উঁট তাও খোঁড়া, সে খোঁড়াতে খোঁড়াতে হাঁটে, তুমি আছো আমি আছি আর আমার একটা ছেলে আছে, এই তিনজন মিলে এই 200 মাইল রাস্তা এই উঁটে করে যাব। বলে চলুন না আল্লাহর নামে দেখা যাক, রওনা হলেন। কিন্তু এত দেরি হলো মক্কা শরীফে এসে পৌঁছাতে তাঁদের, তখন সবাই একটা দুটা করে ছেলে তুলে দিয়েছে, আর ছেলে নেই। তারা আবদুল্লাহর ঘরের কাছে এসে বললেন, আব্দুল মতলব বলছেন হ্যাঁ আছে আছে, আমার তো লাতি আছে, ওকে তোর বাপ কোথায়, তোর বাপ না দূর, তাহলে পয়সা কে দিবে, বলে পালিয়ে গেল। সব দায় কিন্তু জিজ্ঞেস করেছে, বাপ নেই শুনে সবাই পালিয়ে গেছে, ওই ছেলেকে সবাই জিজ্ঞেস করেছে কিন্তু বাপ না থাকার জন্য সবাই ছেড়ে চলে গেছে। এখন হালিমাও ছেড়ে চলে গেল, বল না যার বাপ নেই সে কি পয়সা দিবে, তার তার পয়সা জিম্মা কে দিবে। সব ঘুরে ঘুরে যখন দেখেন একটাও নেই, তখন তার স্বামীকে বলছেন কসম খোদার আমি ওই ছেলেকেই দিব, আমি বেইজ্জত হব নি, সবাই পড়লে একটা করে ছেলে নিয়ে যাবে আর আমি খালি হাতে যাবো, আমি ওকেই দিই। তা তখন তার স্বামী বলছেন হ্যাঁ লাভ ওতেই হয়তো বরকত আছে। আবার এসে ঘরের সামনে দাঁড়ালেন, আব্দুল মতলব বেরিয়ে আর কী ব্যাপার, বলে আচ্ছা বলে আরে আমার লাঠিটাকে নিয়ে দেখো না, এই যে কী জিনিস দেখবে নিয়ে যাও, আমি তো দেখছি কদিন থেকে। তিনি বলছেন যখন ছেলেটা ঘর থেকে বাচ্চাটাকে নিয়ে এসে আমার কোলে দিল, আমি কোলে নেওয়ার পরে আমার গোটা গায়ে একটা শিহরণ জেগে উঠলো, কাঁপনি জেগে উঠলো, এটা কে কাকে আমি দিয়েছি, তার চেহারার দিকে তাকিয়ে আমার গোটা শরীর একদম অসম্ভব রকম ফুলে উঠলো রোয়াঙ্গলা। আমি আমার স্বামীকে বসালাম, তারপর বাচ্চাকে তুলে নিলাম, লে আমরা হাঁটতে লাগলাম, আমার উঁট যেন মনে হচ্ছে সেই খোঁড়া উঁট আর নেই, উঁটটা রাখাল বাঁশি বাজালে, বারবের বুকে রাখালরা বাঁশি বাজিয়ে দৌড়াতে দৌড়াতে চলেছে, একদম তাজা হয়ে গেছে। অন্যান্য লোকেরা সাথের লোকেরা বলছে আরে হালিমা এটা কি তোমার সেই উঁট যেটা নিয়ে তুমি গেছিলে, বলে হ্যাঁ ভাই এই একটাই তো উঁট আর উঁট কোথায়, বলে কি করে হতে পারে এর এত ক্ষমতা কি করে এসে গেলো, এ তো হাঁটতেই পারছিল না, চলতে লাগলো উঁট নিয়ে চলতে লাগলো চলতে লাগলো, লাফাতে লাফাতে উঁট চলেছে, সবার আগে এসে পৌঁছে গেল সৈয়দুল মুরসালিন, যিনি হবেন তিনি কেন সবার পিছনে থাকবেন, লিয়া গিয়ে লিয়ে চলে এলো একদম। যখন তার এলাকায় ঢুকেছে তখন সন্ধে হয়ে আসে, হালিমা তার স্বামীকে বলছেন আপনি বাচ্চাটাকে নিয়ে আর আমার ছেলেটাকে দাঁড়ান, আমি ঘরের ভিতরটা পরিষ্কার করে আসি, অনেকদিন ছিলাম নি। ঘরে ঢুকেছেন, ঢুকে পরিষ্কার করছেন, এমন সময় আবদুল্লাহ তাকে ডাকলেন, হালিমা একটু বাইরে বেরিয়ে এসো, বললেন কি হয়েছে, বল তুমি এসো না। তিনি বাইরে বেরিয়ে আসতে গাছের দিকে আঙুল তুলে তিনি দেখাচ্ছেন আমাদের কতগুলো খেজুর গাছ ছিল, সৌদির লোকেদের বেশিরভাগই চাষ বলতে খেজুরের,
এতেই তাদের রুজি, বুঝলেন? বড় বড় খেজুর সে খেজুর দেখেননি, হাজিরা সে খেজুর পায়নি, তাদের জন্যই রাখে এত বড় খেজুর একটা। আমি তাকিয়ে দেখছি গ্রীষ্মের জন্যে পানি না হওয়ার জন্যে সব গাছের খেজুরগুলো শুকিয়ে শুকিয়ে কুড়িতে শুকিয়ে কালো হয়ে গেছিল। যখন আমাকে দেখতে বললো, আমি উপর দিকে তাকিয়ে দেখি প্রত্যেকটা গাছেই সমস্ত খেজুরগুলি সবুজ আর থোকা থোকা ডাঁসা ডাঁসা খেজুরে পরিপূর্ণ হয়ে রয়েছে। উপরে বাবাজি শুধু এইটা নয়, ইনি হচ্ছেন রহমতুল্লিল আলমিন।